হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি মাছটা রান্না করব। এই রান্না করার আগে মাছটাকে কেটে পরিষ্কার করে নিই, তোমরা দেখতে পাবো। আজকে রান্না হবে রুই মাছের কালি। তো বন্ধুরা, মাছ কাটা আমার কমপ্লিট। এখন মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে যাই, তারপর আবার রান্নার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে আসছি মাছ কেটে পরিষ্কার করে নিয়ে। এখন মাছটা রান্না করবো, তোমরা দেখতে থাকো। মাছটা প্রথমে ভালো করে ভেজে নিই। আজকে রান্না করবো আলু দিয়ে মাছের পাতলা ঝোল, আটা দিয়ে ঝোল। যেহেতু মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো, তাই এবার ওই তেলে আলুটা ভেজে নেবো। আলুটা ভালো করে ভাজা হয়ে যাক। এই তেলের মধ্যেই গোটা জিরে দিয়ে দিলাম, আর দেবো আদা, জিরে, হলুদ, লঙ্কা আর স্বাদ মতো লবণ। যদিও এটা সিম্পল রান্না, তাই বেশি কিছু দিলাম না।
গ্যাস একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আবার আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখ অল্প একটু নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দেবো। রান্নাটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গরমের মধ্যে একদম পাতলা আলু দিয়ে না খুব ঝোল গ্যাস মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করবো। ঝোলটা ফুটে উঠলে একটু ঢেকে দেবো। রান্নাটা প্রায় কমপ্লিট হতে এলো। তো বন্ধুরা আলুটা এবার প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো, তারপরে নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার মাছের পাতলা ঝোল রেডি। ব্যাস এবার এটাকে নামিয়ে নেবো। নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। রেডি আলু দিয়ে মাছের পাতলা ঝোল। তো সব শেষে একটাই কথা বলবো, যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।